মাধ্যমিক বাংলার পঞ্চম পাঠ, যেটা হচ্ছে অভিষেক মাইকেল মধুসূদন দত্তর লেখা একটা কাব্যাংশ। এই কাব্যাংশটি থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। যে সমস্ত স্টুডেন্টরা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা অতি হেল্পফুল হতে চলেছে। তো কবিতা অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে 1824 সালে 25শে জানুয়ারি, ঠিক আছে, এবং মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। 1824 সালে 25শে জানুয়ারি জন্ম, 1873 সালের 29শে জুন হচ্ছে মৃত্যু। তারপর যে মেন প্রশ্নগুলো পড়তে হবে, অভিষেক নামক পাঠ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেঘনাথ বধ কাব্যগ্রন্থ থেকে। অভিষেক নামক কাব্যাংশটি মেঘনাথ বধ কাব্যের কত সর্গের অন্তর্গত, সেটা হচ্ছে প্রথম সর্গের অন্তর্গত। মোট 9টা স্বর্গ রয়েছে এবং তার মধ্যে প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক। মেঘনাদ বধ কাব্যটি কবে প্রকাশিত হয়, মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। কনক আসন ত্যাজী বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী কে? বীরেন্দ্র কেশরী হচ্ছে ইন্দ্রজিৎ। ইম্পর্টেন্ট প্রশ্ন, কনক শব্দের অর্থ কী? কনক শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ, শয়ব দন্তের নয় রে, স্বর্ণ। মেঘনাদ বধ কাব্যের মেঘনাথ বধ শব্দের কয়টি স্বর্গ, মেঘনাথ বধ কাব্যের কয়টি স্বর্গ, সেটা হচ্ছে টোটাল হচ্ছে 9টি স্বর্গ রয়েছে। পরের প্রশ্ন, কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে, সেটা হচ্ছে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে কিন্তু বীরেন্দ্র কেশরী বলা হয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে, ইন্দ্রজিতের ধাত্রীকে, ইন্দ্রজিতের ধাত্রী হচ্ছে প্রভাষা। অম্বুরাশি সুতাকে যে অম্বুরাশি সুতা হলেন লক্ষ্মী, সমুদ্র মন্থন জাত বলে লক্ষ্মীর অপর নাম হচ্ছে অম্বুরাশি সুতা। জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহুকে, এখানে মহাবাহু বলতে রাবণ পুত্র স্বর্ণলঙ্কার কুমার ইন্দ্রজিৎকে বলা হয়েছে। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভগবতীর অপর নাম কি? ভগবতীর অপর নাম হচ্ছে লক্ষ্মী। 12 নম্বর, কে বধিল কবে প্রিয়ানুজে, এই প্রিয়ানুষ্টি কে? ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিয়ানুষ্টি হচ্ছে রাবণ ও মাতা চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, এই বীরবাহু হচ্ছে প্রিয়ানুষ। জননী বলে ইন্দ্রজিৎ কাকে সম্বোধন করেছেন, জননী বলে ইন্দ্রজিৎ ভগবতী তথা লক্ষ্মীকে সম্বোধন করেছেন। তবস্বরে মরিয়া বাঁচিল, কে কাকে এই উক্তি করেছেন, যে ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মী দেবী রাবণ তা নয় ইন্দ্রজিৎকে বলেছেন বা করেছেন, কি তবস্বরে মরিয়া বাঁচিল, কে কাকে এই উক্তি করেছেন, ইন্দিরা সুন্দরী তথা লক্ষ্মী দেবী রাবণ তা নয় ইন্দ্রজিৎকে এই উক্তিটি করেছেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, তবস্বরে মরিয়া বাঁচিল কার স্বরপ্রয়োগে কে মরিয়া বেঁচে উঠলেন। আরেকবার বলছি, যে তব স্বরে মরিয়া বাঁচিল কার স্বরপ্রয়োগে কে মরিয়া বেঁচে উঠেছিলেন। উত্তর হচ্ছে রক্ষকুলবীর ইন্দ্রজিতের স্বরপ্রয়োগে রাঘব মরেও বেঁচে উঠেছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে, যে রথীন্দ্রসব কথাটার অর্থ কি? রথীন্দ্রসব কথাটার অর্থ হচ্ছে, রথীন্দ্রসব শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী, মহাপরাক্রমশালী ইন্দ্রজিৎকে রথীন্দ্রসব বলা হয়। হৌমবতীসুত বলতে কি, হৌমবতীসুত বলে কে পরিচিত, হৌমবতীসুত অর্থাৎ পার্বতী, হৌমবতী অর্থাৎ পার্বতী, আর সুত শব্দের অর্থ হচ্ছে সন্তান, তাই হৌমবতীসুত বলতে পার্বতী ও মহাদেবের পুত্র কার্তিকেয়কেই বোঝায়। 18 নম্বর প্রশ্ন, বৃহন্নলারূপী কিরীটি কে? উত্তর হচ্ছে বৃহন্নলারূপী কিরীটি হলেন বৃহন্নলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব, সেটা হচ্ছে অর্জুন। 19 নম্বর প্রশ্ন, যে এ কাল সমরে কোন যুদ্ধকে কাল সমর বলা হয়েছে, যে অভিষেক কবিতায় রাঘবের সঙ্গে রাক্ষস দলের প্রবল যুদ্ধকে কাল সমর অর্থাৎ ভয়াবহ মৃত্যুময় যুদ্ধ বলা হয়েছে, কালসমর অর্থাৎ ভয়াবহ মৃত্যুময় যুদ্ধ, ঠিক আছে। কুম্ভকর্ণ হলেন রাবণ রাজার মধ্যম ভ্রাত্তা,
তিনি ছমাস ঘুমানোর পর একদিন জাগতেন ও সেদিন প্রচুর আহার করতেন। তিনি ছয় মাস ঘুমাতেন এবং একদিন জাগতেন এবং যেই দিন জাগতেন সেদিন কিন্তু সে প্রচুর আহার করতেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে অভিষেক কী? এই কবিতায় অভিষেক প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিষেক তাহলে কী? অভিষেক হলো রাজার প্রথম সিংহাসনে আরোহণকালীন স্থানাদি অনুষ্ঠান, অর্থাৎ রাজা যেদিন প্রথম সিংহাসনে আরোহণ করেন সেদিন সেই উপলক্ষে যে অনুষ্ঠান করা হয় সেইটা হচ্ছে অভিষেক অনুষ্ঠান, ঠিক আছে। পাঠ্যকাব্যাংশে রাবণ রাজ পুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করবার উদ্যোগের প্রসঙ্গে অভিষেক শব্দটি প্রযুক্ত হয়েছে। তো তোমরা যদি এইসব 22টি প্রশ্ন একদম মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা হলে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।